হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওতে অপো A920 অ্যান্ড ভিভো S1 এই দুটি ফোনের মধ্যে স্পিড টেস্ট করব। অবশ্যই সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আমরা যখন মার্কেটে একটি ফোন কেনার জন্য যাই, তখন হচ্ছে কোন ফোনটি বেস্ট হবে, কোন ফোনটির স্পিড বেশি, যারা এই প্রবলেমটা ফেস করেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কে ফার্স্ট কে লাস্ট। এই অপো A920 উইন হয়েছে। তারপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে শেয়ারিং ওপেন করব, দেখব কোন ফোনটি আগে ওপেন হয়। সো এখানে মেবি ভিভো S1 উইন। সাথেই থাকুন গাইস, পুরো ভিডিওটি দেখলে আপনাদের জন্য অবশ্যই সুবিধা হবে, ভিডিওগুলো দেখে দেন আপনারা ফোন কিনতে সাহস করতে পারবেন। আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাথেই থাকুন, আমরা ফেসবুক কোনটি আগে আসে, ভিভো S1 লিটল বিট উইন, বাট একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখন যাচ্ছি হলো গুগল ক্রোম, গুগল ক্রোমে ক্লিক করলাম, দেখি কোনটা আগে আসে, ভিভো S1 উইন। ভিডিওতে সেম পারফরমেন্স। তো আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে থিম, দুটি ফোনের থিমে ক্লিক করলাম, এখানে মেবি হচ্ছে অপো A920 উইন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক উপকারী আসবে, পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি ফাইল ম্যানেজারে, ফাইল এখানে ভিভো S1টি লিটল বিট ফাস্ট। সো আমরা এখন যাব, এখন যাচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট, অপো A920 লিটল বিট ফাস্ট। দেন যাচ্ছি হচ্ছে গ্যালারিতে, সেম পারফরমেন্স। এখন যাচ্ছি ক্যামেরাতে, ভিভো S1 লিটল বিট ফাস্ট। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে এখন কোথায় যাওয়া যায়, এখন সেটিংসে যাই, সেটিংস সেম পারফরমেন্স, দুটি ফোনেরই সেম পারফরমেন্স। এখন যাব, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইউটিউবে, ইউটিউব বাবা, এখানে মেবি S1টা ফার্স্ট, অবভিয়াসলি S1 ফার্স্ট, S1 ভিভো S1 উইন। এখন আমরা একটি ভিডিও প্লে করলাম, দেন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখুন একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলে আপনাদের জন্য সুবিধা হবে অবশ্যই। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে জিমেইল, ভিভো S1 উইন। ভিভো S1টা একটু এগিয়ে আছে, অপেরা মিনিতে যাচ্ছি, অপেরা মিনিতে দেখা যাক কোন ফোনটি উইন হয়। এখানে অবভিয়াসলি অপো A920 উইন হয়েছে। সো এখন নেক্সট কোথায় যাওয়া যায় একটু সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন। এখন আমরা যেটা করবো, এতক্ষণ যেই অ্যাপসগুলোতে ঢুকেছি সেগুলোতে আবার এক ক্লিক করব, দেখা যাক এখানে কোনো প্রকার লোডিং হয় না। এখন ফেসবুকে ঢুকবো, ফেসবুক না, কোনো প্রকার লোডিং হয় না, একবার প্রথম ঢোকার পর আপনি যেখানে ছিলেন সেখান থেকে আসতেছে। সো এখন আমরা যাবো হচ্ছে ভিডিও, হ্যাঁ সেম আগের জায়গায় ছিল, এখানে কোনো প্রকার সময় নেওয়া হয়নি, সাথে সাথে চলে আসছে। সো দুইটা ফোনই বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, এক একটা ফোনের এক একটা দিক থেকে। গ্যালারিতে ঢুকলাম, গ্যালারিটাও বেশ হচ্ছে আগের জায়গা থেকে আসছে, কোনো প্রকার লোডিং হয়নি। সো এখন যাবো হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে, সেম আগের জায়গা থেকে এসেছে, এখানে কোনো প্রকারই লোডিং হয়নি। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে গুগল ক্রোমে যাচ্ছি, গুগল ক্রোমে A920টা একটু লোডিং হয়েছে, বাট এটা লিটল বিট লোডিং, কোনো প্রবলেম নেই। সো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি, সবাইকে অনেক ধন্যবাদ সাথেই থাকার জন্য। নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।